আগামীকাল মির্জানগর হাই স্কুলে জয়দেব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। গত বছর ময়না ব্লকের বাকচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মির্জানগর আড়ংকিয়ানা যজ্ঞেশ্বর স্মৃতি বিদ্যাপীঠের কিছুটা দূরে পথ দুর্ঘটনায় জয়দেব মণ্ডল নামে এক ছাত্র প্রাণ হারায়। বিদ্যালয় কর্তৃপক্ষ প্রিয় ছাত্রের অকাল মৃত্যুতে ব্যথিত হয়ে তার স্মৃতির উদ্দেশ্যে গত বছর জয়দেব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। এই টুর্নামেন্ট এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে। আগামীকাল দুপুর 8টায় মির্জানগর আড়ংকিয়ানা যজ্ঞেশ্বর স্মৃতি বিদ্যাপীঠের মাঠে 10 দলীয় জয়দেব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা হবে। এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এবং জয়দেব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির সম্পাদক মহাশয় কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আয়োজনে এবছর আমরা দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছি জয়দেব স্মৃতি ফুটবল টুর্নামেন্টে। এই জয়দেব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আগামীকাল দুপুর 1টায় আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হবে। এই শুভ সূচনাতে আমাদের বিভিন্ন ধরনের আইটেম করা রয়েছে। আমাদের স্কুলের ছাত্রদের দ্বারা ড্রাম বাজানো হবে এবং আমাদের জাতীয় পতাকা উত্তোলন এবং আমাদের বিভিন্ন গেস্টরা আসবেন, ওনারা ওনাদের মূল্যবান বক্তব্য রাখবেন। এছাড়া আমাদের পথ দুর্ঘটনা সম্পর্কিত ছাত্রছাত্রীদের সচেতনতা আরও বাড়ানোর জন্য বিভিন্ন বক্তব্য রাখা হবে। আর উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের প্রথম যে দুটো দলের খেলা রয়েছে ইজমালী চক MYSP বিদ্যালয় ভার্সাস ময়না আদর্শ শিক্ষায়তন, দুপুর 2টায় এই খেলাটি শুরু হবে। এবং এরপরে খেলা রয়েছে তিলখোজা বৈকুণ্ঠ বিদ্যায়তন ভার্সাস আসনান হাই স্কুল, সেই খেলাটি রয়েছে আমাদের 3:15 থেকে। এই দুটো দলের দুটো 4টে দলের মোট খেলা হবে আগামীকাল। এবং আমরা আশা করছি আগামীকাল সমগ্র বাকচাবাসী এবং ময়নাবাসী সবাই গত বছর যেভাবে আমাদের সহযোগিতা করছিলেন এবং আমাদের আয়োজনে এসেছিলেন, আশা করছি এবছরে ওনারা আসবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের স্কুলের যে ছাত্রের দুর্ঘটনার স্মৃতিকে সামনে রেখে খেলাটা হচ্ছে, সেই রাস্তার কিন্তু এখন উন্নয়ন ঘটেনি, একই রকম ঘটনা যে কোনো মুহূর্তে ঘুরলে ঘুরতে পারে, আপনারা কতটা প্রশাসনকে জানিয়েছেন এটা নিয়ে? আমরা এই ব্যাপারটা নিয়ে স্থানীয় স্তরে যে প্রশাসন অঞ্চলে আমরা আমাদের HM এবং স্কুলের স্টাফ আমরা গিয়ে বারবার বলেছি। আমরা বিডিও অফিসে গিয়েছিলাম, বিডিও সাহেবকেও বলা হয়েছে ওখানে। আমরা স্কুলের নিজেদের উদ্যোগে আমরা আপাতত দুটো সামনে স্কুল আসতে চালান বোর্ড দুটো আমরা লাগিয়েছি, যাতে পথচারী বা আমাদের ছাত্রছাত্রীরা আরও সাবধানতা অবলম্বন করে স্কুলে আসে এবং যাতায়াত করে। আপাতত আমরা এই দুটো পদক্ষেপ এখন অব্দি নিতে পেরেছি। আমরা গত বছর এই বছরও জয়দেব মণ্ডলের পরিবারে আমরা গিয়েছিলাম এবং তাদের অনুমতিক্রমে আমাদের এই টুর্নামেন্টটা চলছে। আমরা আশা করছি জয়দেব যে মারা গিয়েছেন ওনার বাবা দাদু ওনারা কথা দিয়েছেন আসবেন বলে, এবং আমরা আশাবাদী ওনারা আগামীকাল আমাদের মঞ্চে উপস্থিত থাকবেন এবং এই অনুষ্ঠানে যোগ দেবেন। আমার নাম বিপ্লব মাইতি, আমি জয়দেব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেক্রেটার। মির্জানগর আড়ংকিয়ানা যজ্ঞেশ্বর স্মৃতি বিদ্যাপীঠের উদ্যোগে আগামীকাল 2024-23 অগস্ট জয়দেব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের এটা দ্বিতীয় বর্ষ, আগামীকাল এর শুভ সূচনা হচ্ছে। আমরা দুপুর 1টার সময় এর শুভ সূচনা করব। আমরা এবছর আমাদের নিজস্ব স্কুল ছাড়াও 9টা স্কুলকে আমন্ত্রণ জানিয়েছি এবং সব স্কুল 10টি স্কুল নিয়ে আমরা এই প্রতিযোগিতা শুরু করছি। আগামীকাল 2টো খেলা হবে এবং শুভ উদ্বোধন দুপুর 1টায়, তারপরে পরপর 2টো খেলা অনুষ্ঠিত হবে। আমরা সর্বস্তরের মানুষদের এবং জনসাধারণকে এবং ময়নাবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি এই খেলাটা এসে সুষ্ঠুভাবে উপভোগ করার জন্য এবং ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য। কেন এই টুর্নামেন্ট? আপনারা জানেন যে গত বছর 2023 সালে আমাদের বিদ্যালয়ের প্রিয় ছাত্র ক্লাস 6-এর জয়দেব মণ্ডল স্কুলের সামনে লরি চাপা পড়ে মারা গেছে। ওর স্মৃতিকে স্মরণ রেখে এবং আগামী দিনে যাতে আর কোনো মায়ের কোল না হারায়, কোল থেকে কোনো বাচ্চা না যায় এবং দুর্ঘটনা যাতে না হয়, এটা সবাইকে আমরা মনে করিয়ে দিতে চাই। সেই উদ্দেশ্যে আমরা এই খেলা চালাচ্ছি এবং আগামী দিনেও চলতে থাকবে। আমার নাম ডক্টর দীপক কুমার সামন্ত, প্রধান শিক্ষক মির্জানগর HS বিদ্যাপীঠ। নমস্কার, কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামী 15 আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে আমাদের গেস্ট হাউস, অর্থাৎ ময়নার বৃহৎ গেস্ট হাউস কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসে। এই দিন বুকিং করলে বিশেষ ছাড় রয়েছে। এখানে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয়। বিশেষ
বেশ দ্রষ্টব্য, খুবই কম খরচে এসি এবং নন এসি রুমের ভাড়া পাওয়া যায়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিঙ্ক বর্মন, ঠিকানা মাথুরী চক নতুন বাঁধ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদ। যোগাযোগের ফোন নাম্বার 9730348286 এবং 7063304214। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ, ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিপগার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিষয়টি জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017, এছাড়া অসিত বেরা 9933222739।